আসসালামু আলাইকুম। যুক্ত করলাম, মামুন আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো, হ্যাঁ হ্যালো, মামুন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি সাফিয়ার বিষয়ে কিছু বলতে চাচ্ছিলাম। সাফিয়া আচ্ছা খাইবারের বলেন। যুদ্ধ, সেখানে সাফিয়াকে বিবাহ করছিল নবী, এই সম্পর্কে আচ্ছা বলেন। হ্যাঁ আপনারা অনেকেই দাবি করে থাকেন যে সাফিয়াকে জোরপূর্বক ভাবে বিবাহ করছিল, তখন তিনি রাজি ছিল না, বা এমন বিবাহের জন্য রাজি ছিল না, তার আগে একটু বলেন আবার যে, তার হাজার জন্য। তার আগে একটু আমার কথা শুনে নেন। তার আগে একটু আপনি বলেন যে, আপনাকে যদি হ্যাঁ ভারতের হিন্দুরা যদি বাংলাদেশে ঢুকে, আপনাকে, আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার সবাইকে মেরে ফেলে, হ্যাঁ সবাইকে জবাই করে, ঠিক আছে, হুম সবাইকে মনে করেন জি জি হ্যাঁ জবাই করলো, হ্যাঁ হ্যাঁ জবাই করার পরে আপনার বোনটাকে তুলে নিয়ে গেল, ঠিক আছে, আপনার বোনটাকে হ্যাঁ তারা হ্যাঁ তুলে নিয়ে গেল, জি জি এবং আপনার বোনটা খুবই সুন্দরী, দেখতে খুবই সুন্দরী, খুবই, আপনার বোনটার নতুন বিয়ে হয়েছে, একটা লোকের সাথে নতুন নতুন বিয়ে হয়েছে, মাত্র 1 মাস আগে বিয়ে হয়েছে আপনার বোনটার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এখন জি হ্যাঁ সেই যে লোকটা, যে যারা আপনাকে, আপনার বোনটাকে তুলে নিয়ে গেল, সেই লোকটা কি করছে, আবার আপনার যে বোনের যে জামাই যার সাথে বিয়ে হয়েছে, তার বুকে বোনের পাথর, স্বামী তাকে হত্যা করলো, আমার বোনের তার বাবা মা। বুকে, হ্যাঁ তার বুকে পাথর জ্বালায় জ্বালায় নির্মম ভাবে কষ্ট দিয়ে দিয়ে হত্যা করলো। এরপরে আপনার বোনকে সেই হিন্দু বেটাটা তুলে নিয়ে গেল, জি হিন্দু জি লোকেরা হ্যাঁ তুলে হ্যাঁ নিয়ে গেল, এবং হিন্দু সেনাবাহিনীর যে প্রধান, সে হচ্ছে মনে করেন মানে বিরাট শক্তিশালী এক বেটা, সেই বেটা তখন জি সেই বেটা হ্যাঁ এখন সেই বেটা তখন ভাগাভাগি করতেছে, মেয়েদেরকে ভাগাভাগি করতেছে। এখন আপনার বোনের পক্ষে এই জি যে যে সিস্টেমটা আছে, ওদের যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা হচ্ছে যে, মনে করেন দাসী কিন্তু একবার করার পরে কিন্তু দাসী অদল বদল করা যায়, এই জিনিসটা কি আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই তো যে মোহাম্মদের মানে সেই হিন্দু বেটার যে মানে সঙ্গী সাথীরা ছিল, তাদের একজন পাইলো সেই মেয়েটাকে। জি এখন সেই মেয়েটাকে একজন পাওয়া মানে কিন্তু হ্যাঁ সবাই হ্যাঁ মিলেই সেই মেয়েটারে ভোগ করতে পারবে, সবাই মিলেই সেই মেয়েটাকে ধর্ষণ করতে পারবে, তাই না? না না এমন তো নাই, এমন তো কিছু নাই, যার ভাগে পড়বে সে অবশ্যই করতে পারবে, অবশ্যই বাকিরা না, তো তেম করতে পারবে না। মনে করেন যার ভাগে পড়ছে সে হচ্ছে গিয়ে না না, পাঁচ দিন, একজনের একজন দাসী, আমার কথাটা শুনে একজনের নেন, দাসী হলে তো আমার বাকি কথাটা, সবাই করতে পারবে। আমার কথাটা শুনে নেন, আমার কথাটা আগে একটু শুনে নেন, আমার জি কথাটা জি শুনে হ্যাঁ তারপর উত্তর দেন, ঠিক আছে? জি জি মনে করেন ওকে ওকে মনে করেন ঠিক আছে। হরিপদ সাহা, হরিপদ সাহা নামক একজন সেই দাসীটাকে পাইছে, সে 5 দিন সেই মেয়েটাকে রেপ করলো, রেপ করার পরে আরেকজনে দিয়ে দিল, আরেকজনকে গিফট করে দিল, ওই বেটা 5 দিন ধর্ষণ করলো, তারপর আবার আরেক বেটারে গিফট করে দিল, সেই বেটা 5 দিন ধর্ষণ করলো, আবার আরেক বেটারে গিফট করে দিল, আরেক দোস্তরে দিয়ে দিল, ওই যা তুই এবার মজা লো, আমি মজা লইছি এবার তুই মজা লো, হ্যাঁ আমি ভালোই লাগাইছি এবার তুই লাগা গা, এইটা বলে বলে 5 দিন 5 দিন করে করে কিন্তু সবাই কিন্তু মানে 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 পাল্টাইতে পারবে, তাই না? এখন এই জিনিসটা ইসলামে জায়েজ কিনা সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, ইসলামে এই জিনিসটা জায়েজ কিনা সেই জিনিসটা আমরা একটু দেখে নিই, যে দাসী কয়েকদিন লাগা টাকা তারপর আরেকজনে দিয়ে দেওয়া, এটা ইসলামে জায়েজ কিনা এই জিনিসটা আমরা একটু দেখা দরকার তো, নাকি ভাই কি বলেন? মামুন ভাই, আপনি আপনি কি শুনতে পাচ্ছেন? মামুন আপনি কি শুনতে পাচ্ছেন? দেখেন, আহা আবার চলে গেল মামুন, আপনি তো চলে গেলেন, আপনাকে তো আমি একটা জিনিস তো মানে দেখাচ্ছিলাম তো ভাই। মামুন আপনি আপনি চলে গেছেন, আবারও আসেন, আবার আপনাকে আমি দলিলগুলো দেখাবো, দলিলগুলো দেখায় তারপর আমরা আলোচনাটাতে যাব, কোনো সমস্যা নেই, আমি তো এই আলোচনাগুলোর জন্য বসে থাকি, কবে কি আসবে আমি তো বসে থাকি।
মামুন আপনাকে আবারও যুক্ত করে নিব, আপনি চলে আসেন। মামুন আপনার জন্য আমি অপেক্ষা করছি, আপনি মানে বের হয়ে গেছেন। মামুন আপনার জন্য আমি অপেক্ষা করছি, আপনি আবারও চলে আসেন। না মামুন তো আর আসতেছে না ভাই। এই যে দেখেন, এই মানে মানে এই যে যে অভ্যাসটা মুমিন ভাইদের যে অভ্যাসটা, এই যে আসছে আসছে আসছে, মামুন আসছে। মামুন আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে। মামুন আপনি একটু, হ্যাঁ এই তো গুড। মামুন আপনি কি শুনতে পাচ্ছেন এখন? মামুন আপনি নিজেকে আনমিউট করে কথা বলেন। মামুন নিজেকে আনমিউট করে কথা বলেন। হ্যাঁ 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 একটু শুনতে পাচ্ছেন? নেট একটু সমস্যা ছিল, সরি। আচ্ছা আচ্ছা জি জি ঠিক ভাই, আছে, এখন আপনাকে শুনতে যেটা আমি পাচ্ছি, আমার বলতে নেট একটু যাচ্ছি, সমস্যা ছিল তো, সরি সরি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ কোনো হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে। আপনাকে যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম সেই জিনিসটা হচ্ছে যে ইসলামে এই বিধানটা আছে কিনা আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, যে এক মানে একটা দাসী ধরেন আপনার আছে, আপনি আরেক বুদ্ধস্তরে দিয়ে দিলেন, বললেন হ হ্যাঁ হ্যাঁ আমি রেফারেন্স অনেকদিন সহ চেক লাগাইছি করে এবার, হ্যাঁ আমি অনেকদিন করছি এই দাসীটার সাথে, আমি ভালোই মজা লইছি, পাল্টাপাল্টি এবার করে দোস্ত তুমি পাল্টাপাল্টি বলো। করে তার সাথে যৌন সঙ্গম। হ্যাঁ, পাল্টাপাল্টি করে যৌন সঙ্গম করাটা ইসলামে জায়েজ কিনা, এখানে দেখেন বুখারি শরীফ তাওহিদ পাবলিকেশন হাদিস নাম্বার হচ্ছে 2635। এই হাদিসের উপরে একটা টাইটেল লেখা আছে, একটু পরে শোনাবেন ভাই। টাইটেলটা কি আপনি একটু পরে শোনাবেন জোরে জোরে? এই যে লাল কালি দেয়া আছে, পরে শোনাবেন? আমার হ্যাঁ হ্যাঁ একটু ছোট দেখা যাচ্ছে, তারপর আমি পড়ার চেষ্টা করছি। আচ্ছা প্রচলিত আচ্ছা দাঁড়ান অর্থে যদি কেউ দাঁড়ান বলে দাঁড়ান, এই বড় করে দাসীটি দিচ্ছি তোমার বড় করে দিচ্ছি খেদমতের বড় জন্য করে দিলাম, দিচ্ছি এটি বৈধ। আমার মোবাইলে মোবাইল একটু ছোট দেখা যাচ্ছে। আচ্ছা বড় করে দিছি, এবার দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ প্রচলিত অর্থে যদি কেউ বলে এই দাসীটি তোমার খেদমতের জন্য দিলাম, এটা এটি বৈধ। তার মানে হচ্ছে যে কেউ যদি হ্যাঁ দাসী গিফট খেতমতের করতে জন্য হবে, দিল। হ্যাঁ 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 এইভাবে বৈধ আছে। যে কারণেই হোক না কেন, খেদমত মানে তো ওই যে সেক্সও করবে, তাই না? দাসীটাকে দিলে তো সে সেক্সও তো করতে পারবে, তাই না? হ্যাঁ হ্যাঁ ওটা উপহার হিসাবে দিলে, কিন্তু একজনের দাসী ওর সাথে ওর ঘরে আইসে উপহার আরেকজন হিসেবে, কইরা গেল, এমনটা তো উপহার হিসেবে হয় না, দেয়, এমনটা নাই। উপহার হিসেবে, হ্যাঁ উপহার হ্যাঁ উপহার হিসেবে হিসাবে দেয়। আছে। আরে ভাই, উপহার হিসেবে দেয়া বৈধ মানেই তো হচ্ছে, আমি মনে করেন আপনার কাছে একটা দাসী আছে, আমার কাছে একটা দাসী আছে, 5 দিন আমি ধর্ষণ করলাম, আপনি আপনার দাসীরা হ্যাঁ 5 দিন হ্যাঁ ধর্ষণ করলেন, পাল্টাপাল্টি করলাম। হ্যাঁ হ্যাঁ এরপর এরপর পাল্টাপাল্টি করলেন, আপনারটারে আমি হ্যাঁ হ্যাঁ উপহার দিলাম, হ্যাঁ হ্যাঁ আছে। উপহার নিলাম, আপনি আমারটারে উপহার লইলেন, হ্যাঁ 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 তাহলে তো আমরা দুইটা দুইটা দাসীরই ধর্ষণ করতে পারলাম নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ মানে আপনি, আমিও দুইটা হ্যাঁ দাসীরে অবশ্যই ধর্ষণ অবশ্যই করলাম, আপনিও দুইটা দাসীরে ধর্ষণ করলেন নাকি? হ্যাঁ 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 মানে মানে এভাবে যদি পাল্টাপাল্টি করে তাহলে তো দুইজনই তো দুইটা দাসী করে ধর্ষণ করলো শেষ পর্যন্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। মনে করেন 50টা দাসী ধরা পড়ছে, 50টা দাসীরে 50টা মেয়েরে ধরছে আপনার মুসলমান মানে জিহাদিরা, 50টা মেয়ে ধরছে, 50টা সাহাবি 50টা দাসী মেয়েরে ভাগ করে নিচ্ছে। এখন 50টা মেয়েরে ভাগ করে নেওয়ার পরে 5 দিন 5 দিন করে তো একজন আরেকজনের পাল্টাপাল্টি করতে হ্যাঁ পারবো, তাই না? হ্যাঁ 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 মামুন ভাই, পারবে, 5 দিন 5 দিন 5 দিন 5 দিন সমস্যা নাই পরে তো পারবে। পাল্টাপাল্টি, মনে করেন সখিনারে 5 দিন কইরা তারপরে দিয়ে দিল আরেকজনরে, আরেকজনের কাছে ছিল রহিমা, রহিমারে লইলো, রহিমারে 5 দিন আবার করলো, রহিমারে আবার 5 দিন কইরা আবার আরেকজনের সাথে পাল্টাইলো, সখিনা মানে আয়েশা, হ্যাঁ আয়েশা হ্যাঁ নামক আরেক অবশ্যই মেয়ে আছে। এইভাবে তো প্রত্যেকটা মেয়েরই তো এক একজন সাহাবি ধর্ষণ করতে পারবে হ্যাঁ হ্যাঁ আলটিমেটলি, তাই না? এগ্রি তার মানে হচ্ছে যেই মেয়েরা হ্যাঁ ধরা হ্যাঁ পড়তো এগ্রি সেই এর মেয়েটারে সাথে। তো, যেই মেয়েটা ধরা পড়তো মুসলিমদের হাতে সেই মেয়েটারে তো ঘুরায় ঘুরায় সব সাহাবিরাই একসঙ্গে ধর্ষণ করতে পারবে, তাই না ভাই? হ্যাঁ আপনি হ্যাঁ কি কথাটা বুঝতে পারছেন? পারবে পারবে আচ্ছা, এখন হ্যাঁ একটা মেয়ে যদি দেখে আপনার বোন ধরেন ধরা পড়ছে হচ্ছে কথা হিন্দু সেনাবাহিনীর হাতে ধরা পড়ছে, মামুন ভাই আপনার কথা তো শোনা বোঝা যাচ্ছে না, আপনার তো ইন্টারনেট কানেকশন খুবই স্লো, আপনার কথা তো বোঝা যাচ্ছে না, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মামুন আপনি কি আমার কথা শুনতে এখন পাচ্ছেন? বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন একটু ঠিক হ্যাঁ আছে। আপনি একটা মিষ্টি পাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা,
তার মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মুসলমানদের আপনারটা আমি যে বিধান আছে, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। মানে মুসলমানদের যে আইন কানুন আছে, মুসলমানদের যে বিধান আছে, সেই বিধান অনুসারে মনে করেন 50টা মেয়ে ধরা পড়ছে, সেই 50টা মেয়েরে তো মুহাম্মদের সাহাবিরা ঘুরায় ঘুরায় সবগুলোরই ধর্ষণ করতে পারবে, তাই না? করতে পারবে না কি করতে পারবে না? কি রে ভাই মামুন, আপনার কথা তো শুনতে পাচ্ছি না, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? এইভাবে তো কথা বলা যাবে না পারবে ভাই, আপনাকে তো ভাই ভাই এইভাবে কথা বলা এখন সম্ভব গুজ। না ভাই, এইভাবে কথা বলা সম্ভব না ভাই। এতক্ষণ পরে শুনলে আমি কিভাবে কথা বলবো? আপনি 5 মিনিট পরে আমার কথা শুনেন। মানে হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে আপনারা দেখতে পাইলেন যে 50টা মেয়েকে মনে করেন মুসলিম সেনাবাহিনী ধরছে, এখন ঘুরায় ঘুরায় পাল্টায় পাল্টায়, যে পাল্টানোর যে সিস্টেমটা আছে, দাসী চেঞ্জের, দাসী এক্সচেঞ্জের যে সিস্টেম আছে, মনে করেন আমি আরেকজনের গিফট করে দিলাম, সে তার দাসীটারে আমার গিফট করে দিল, এইভাবে চেঞ্জ করে করে ধর্ষণ করা, এই সিস্টেমটা তো ইসলামের ভিতরে আছে। ফারাজ ভাই চলে আসছেন, ফারাজ ভাই আপনি ব্যাক স্টেজে আছেন, আপনি যখন মানে ঢুকবেন তাহলে ঢুকে পড়েন, নিজে নিজে ঢুকে পড়েন। তো আমি যে জিনিসটা বলছি, ফারাজ ভাই আপনাকে স্বাগতম, ঈদের শুভেচ্ছা আপনাকে। ঈদের শুভেচ্ছা ভাই, ঈদের শুভেচ্ছা, রমজানের রোজা শেষে ঈদের শুভেচ্ছা, রহমতের সময় শেষ, আপনাকেও ঈদের শুভেচ্ছা ভাই, ঈদের শুভেচ্ছা জানাতে আসলাম। অ্যান্ড থ্যাংক ইউ ভাই যুক্ত করার জন্য। আমরা শয়তানের মুক্তি সেলিব্রেট করব আজকে, বুঝছেন, অনেকক্ষণ লাইভ করে শয়তান আমাদের নেতা, শয়তান মুক্তি পেয়েছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বুঝছেন তো? সেটাও তো আল্লাহ, সেটাও তো আল্লাহ ইচ্ছে হবে নাকি ভাই, আল্লাহ ইচ্ছার হ্যাঁ বাইরে তো আর হবে না। হ্যাঁ অবশ্যই। ফারাজ ভাই আমাদের এখানে মামুন নামক একজন এসে যুক্ত হয়ে সাফিয়া বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিল, সাফিয়ার বিষয়টা আমি সেই জিনিসটা শুরু করছিলাম, কিন্তু ওনার যে নেটের অবস্থা, ওনার কথা তো বোঝা যাচ্ছে না, আমি কি ওনাকে আরেকবার ট্রাই করব? হ্যাঁ ভাই আমি নিয়ে আসতেছি। আচ্ছা মামুন, আপনি কি শুনতে পাচ্ছেন? নিজেকে আনমিউট করে বলেন। সরি ভাই আমার নেটে অনেক প্রবলেম, আমি গ্রামে আজকে একটু বৃষ্টি হয়েছে তার জন্য নেটে অনেক প্রবলেম। তাহলে তো ভাই এইভাবে কথা বলাটা তো মুশকিল হয়ে যাবে, এইভাবে তো কথা বলা সম্ভব না ভাই, কারণ এত নেট খারাপ হলে তো কথা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আমি এখন শুনতে পাচ্ছি, আমি যুক্ত খণ্ডন করতে আসছি, এখন আচ্ছা এখন ঠিক আছে, যুক্তি এখন শোনা খণ্ডন যাচ্ছে। করতে আসছেন, হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে শুনেন, আমি আপনাকে যে বিধানটা দেখাইলাম, ইসলামের যে বিধানটা দেখাইলাম, সেটা হচ্ছে দাসী চেঞ্জ আচ্ছা করে করে তাদেরকে হ্যাঁ হ্যাঁ রেপ করাটা ইসলামে জায়েজ আছে, তাই না? কথা বলেন তো ভাই হ্যাঁ এরা ফারাজ তো ভাই, ভাই অনেক সময় সময় না না সময় নষ্ট হবে না ভাই, ওনাকে তাহলে আমি মানে আমি তাহলে ওনাকে বিদায় জানাচ্ছি। ফারাজ ভাই আমি আপনাকে বলি যে জি ভাই এই যে যে বিধানটা দেখাইলাম, যে মনে করেন 50টা মেয়ে ধরা পড়ছে, হ্যাঁ 50টা মেয়েকে মুসলমান সেনাবাহিনী ধরছে, এখন 50টা আচ্ছা মেয়েকে 50 জন সাহাবি ভাগ ভাগ টাগ করে নিয়ে গেল, এখন চেঞ্জ করে করে তো রেপ করতে পারবে, তাই না? মনে করেন সখিনারে পাইছে, মানে হাসান হাসান নামক এক সাহাবি পাইছে সখিনারে, এখন সখিনারে 5 দিন ধর্ষণ করার পরে তার মনে হইলো যে এখন তো আমার রহিমারে একটু ভাল লাগছে, ওই মানে পাশের আরেকজন যে সাহাবি, যারা যে রহিমা নামক আরেক মেয়েরে পাইছে, সেই মেয়েরে তার ভাল লাগছে, তখন সে গেল মানে যেই সাহাবি পাইছে তার কাছে, দুজনে মিলে এক্সচেঞ্জ করলো, দাসী এক্সচেঞ্জ করলো, পাল্টাপাল্টি করলো, ওই বেটাও কিন্তু 5 দিন মানে ওই মেয়েরে ধর্ষণ করছে, সে 5 দিন তার দাসীরে ধর্ষণ করছে, এরপর দাসী দুটা চেঞ্জ করে ফেললো, চেঞ্জ করা, তাইলে দেখা গেল প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা মেয়েকে ধর্ষণ করতে পারতেছে, তাই না? টেকনিক্যালি তো এটা হ্যাঁ ভাই খুবই সম্ভব ব্যাপার, তাই না? টেকনিক্যালি পসিবল ইয়েস। তার মানে হচ্ছে সাফিয়াকে যখন এই যে একজন সাহাবিকে দেয়া হইলো, সাবিতকে, সম্ভবত সাবিতকে দেয়া হয়েছিল, সাবিত অথবা দাহিয়াতুল কালবিকে দেওয়া হয়েছিল, আমার এক্সাক্টলি মনে নেই, আমি দাহিয়াতুল লিখে কালবি বলতে, মনে হয় ভাই। আচ্ছা কালবিকে হইতে পারে, তাইলে সেই লোককে দেওয়ার পরে তখন মানে সাফিয়া বলছিল যে আমি মোহাম্মদের সাথেই আমি থাকতে চাই, হ্যাঁ মোহাম্মদকে আমি বিয়ে করতে চাই, এই কথাটা বলার পেছনে কি আপনি কোনো কিছু খুঁজে পাচ্ছেন ফারাজ ভাই, একটু বলেন তো। ভাই মোহাম্মদের কাছে থাকলে মোহাম্মদেরটা তো অন্যর সাথে শেয়ার হবে না। এক্স্যাক্টলি,
যেই লোকটা তার পিতাকে, তার নিজের বাপকে হত্যা করছে, এই যে মানে সাফিয়ার পিতাকে কিন্তু মোহাম্মদ খুবই নির্মম ভাবে হত্যা করছে, সাফিয়ার স্বামীকেও, স্বামীকেও খুবই নির্মম ভাবে হত্যা করছে এবং পুরা গোত্রকে জবাই করে ফেলছে। এবং সাফিয়াকে যখন আনা হচ্ছিল, হযরত বেলাল যখন টেনে টেনে সাফিয়াকে আনতেছিল, তখন আরেকজন মহিলা ছিল সাথে, সে চিৎকার করে করে কাঁদতেছিল, কারণ চারপাশে তাদের মানে আত্মীয় স্বজনদের কারো গলা, কারো হাত, কারো পা, কারো ডেড, মানে সবার ডেড বডি এবং রক্তাক্ত এইভাবে পড়া ছিল। এবং এই অবস্থায় সাফিয়াকে সাথে করে আনা হয়েছে এবং সাফিয়া ছিল শক্ত, মুখ শক্ত করে রাখছিল সাফিয়া। হ্যাঁ, এবং এই দলিলগুলো দেখাবো একটু পরে। এখন আপনি বলেন তো যে এই যে সাফিয়া, সাফিয়া তো বুঝতে পারছে যে এখন তো তাকে একেবারে গ্যাং ব্যাং করা হবে, কারণ হচ্ছে এই পাল্টায় পাল্টায় তো প্রত্যেক সাহাবি তো তাকে রেপ করবে, কারণ এত সুন্দরী সে, এবং সে হচ্ছে ইহুদি গোত্রের মেয়ে, মানে নেতার মেয়ে এবং নেতার নেতার স্ত্রী, এক গোত্রের নেতার মেয়ে, এক গোত্রের নেতার স্ত্রী, তাকে তো একটা সাহাবিও ছাড়বে না, তাই না? না ভাই, এখন একটা বুদ্ধিমান নারীর তো এইটাই করা স্বাভাবিক যে 50 জনের হাতে ধর্ষণের থেকে আমি একজনের হাতে ধর্ষিত হই। এই জিনিসটা যদি কেউ প্রেমের লক্ষণ হিসেবে দেয় না, যে সাফিয়া নবীর প্রেমে ছিল, নবীর নবীর ঈশা দেখে আর কি, নবত্ব দেখে এটা ই করছে ডল, এই কথা যদি ইয়ে করে, এই কথা যদি কেউ বলে, দেন আলটিমেটলি সরি ফর মাই ওয়ার্ড, বাট আলটিমেটলি কি সাফিয়াকে মানে একটা স্লাট হিসেবে দেখায় না? হয়তো পারে তার বাপ খারাপ, কিন্তু তার বাপ তো তাকে বড় করছে, মানে ছোটবেলা থেকে বড় করছে, ছোটবেলা থেকে খাওয়াই পরে বড় করছে, তাকে যে নির্মম ভাবে হত্যা করবে, তার জামাইকে যে খুচায় খুচায় সম্পত্তির জন্য, লোক কোথায় সম্পত্তি লোকা রাখছে ওটার জন্য তাকে খুঁচায় খুঁচায় হত্যা করবে, তার সাথেই সে যাবে ইচ্ছাকৃত ভাবে, মানে অন্য কোনো রিজনে না, সে মোহাম্মদ রে পছন্দ করছে এই জন্য সে যাবে, তাহলে তো আমার মনে হয় সে মানে এই কথা যারা বলে, আমার তো মনে হয় তারা তাদের মানে মাকে আর কি স্লাট হিসেবে দেখা যায়, চরম একটা স্লাট। কিন্তু আমার এই জিনিসটা কখনো মনে হয় না, আমার মনে হয় যে সাফিয়া ছিল একজন বুদ্ধিমান মহিলা। যারা যারা ওই কথা বলে, যারা বলে, যারা ওই কথা বলে যে নবী মুহাম্মদের প্রেমে ছিল, তাদের দৃষ্টিকোণ থেকে সাফিয়া আমার মনে হয় একটা স্লাট। আমার যেটা মনে হয় যে সাফিয়া খুবই ভালোভাবে বুঝছিল যে একটা সাহাবিও তো তার ছাড়বে না। হ্যাঁ, একটা করবে কয়দিন, এক সপ্তাহ করে করে সব সাহাবি একটার পর একটা আয়সা করবেই, করতেই থাকবে, করতেই থাকবে, একেবারে গ্যাং ব্যাং হয়ে যাবে সে। হ্যাঁ, তো এইটার থেকে একজনের হাতে ধর্ষিত হওয়া, মানে 50 জনের হাতে ধর্ষিত হওয়ার থেকে একজনের হাতে ধর্ষিত হওয়া ভালো। এই কারণেই, এমন তো না যে মুহাম্মদের শৌর্যবীর্য, ওয়াও আমার বাবাকে কি সুন্দর করে মুহাম্মদ হত্যা করেছে, একেবারে কোপায় কোপায় হত্যা করছে, আমার স্বামীর আর আমার বাপের কোপায় কোপায় হত্যা করছে, এই শৌর্যবীর্য দেখে সেই মুহাম্মদের বীরত্বে, মানে মনে করেন মুহাম্মদের বীরত্বে এতটাই সে মুগ্ধ হয়েছে যে মুহাম্মদের বিছনায় উঠা এখন এত এত আদর করে কাটছে তাদেরকে, কাটা দিচ্ছে, মানে এত শক্তি মোহাম্মদের গায়ে, আমার বাবাকে এক কোপে গলাটা নামিয়ে দিল, ওয়াও কি শক্তি আমার মোহাম্মদ, ওয়াও এই এই লোকের সাথে তো সেক্স করতে না পারলে আমার জীবনে বৃথা। হ্যাঁ, এই যদি হয় মুমিনদের মানে চিন্তা যে সাফিয়া এতই মানে তার মানে কুরকুরানি এতই উঠে গেছিল মোহাম্মদের দেখা, তাহলে তো ভাই এটা একটা মানে খুবই জবাহের জবাইয়ের প্রেমে প্রেমে মগ্ন হয়ে গেছিল সে, জবাই জবাই কাণ্ড দেখে সে আর কি নিজেকে ধরে রাখতে পারে নাই, এরকমটাই তো শোনায় ভাই, তাদের কথা দেখে তো এরকমটাই শোনায় যে চরম একটা স্লার ছিল। মানে আচ্ছা, এই জিনিসটা নিয়ে তার এরপরেও যে সাফিয়ার জীবনটা যে খুব একটা ভালো ছিল, মোহাম্মদের ঘরে যে সাফিয়ার জীবনটা খুব একটা ভালো ছিল তা কিন্তু না। সাফিয়াকে বেশ কয়েকবার মানে আয়েশা গালিগালাজ করছে, মোহাম্মদ গালিগালাজ করতো, ছোট করতো, নিচু করতো, এই জিনিসটা আপনারা পাবেন সাফিয়াকে নবীর গালাগালি গালাগালির কারণ এই লেখাটার ভিতরে আরো মর্মান্তিক তথ্য পাবেন ভাই। তাকে কি তাকে কি বন্ধা আর নেড়ি বলছিল? তাকে বন্ধা এবং নেড়ি বলছিল, এবং কেন বলছিল ফারাজ ভাই? মোহাম্মদ গেছিল মক্কায় হজ করতে, বুঝছেন, আয়েশা এবং সাফিয়ারে নিয়ে। মানে কি মর্মান্তিক ব্যাপার! এখন গিয়া দেখে যে আয়েশার হায়েজ হচ্ছে। হ্যাঁ, এখন আয়েশার সাথে তো মোহাম্মদ করতে পারতেছে না, এখন আরেক রুমে গেছে সাফিয়ার কাছে, সাফিয়ারে গিয়ে জিজ্ঞেস করতেছে, এখন সাফিয়া মানে ওই মানে ঘটনাচক্রে ওই দিন সাফিয়ারও হায়েজ হয়ে গেছে। হ্যাঁ,
এম মোহাম্মদ গেছে চেইত্তা, মোহাম্মদ গেছে খেইপ্পা, মানে দুইটাই দুইটাই হায়াত। কেমন চারটা? তো চারটা নিয়ে আসা উচিত ছিল। ওই যে ইয়া বিজ্ঞানী যেটা ছিল না আসিফ ভাই, ওই যে পিরিয়ড বিজ্ঞানী যেটা ছিল আর কি, পিরিয়ড হুজুর, তা তার কথা মতো চারটাকে নিয়ে যাওয়া উচিত ছিল। মোহাম্মদ তো পিরিয়ড হুজুর থেকে একটু যদি ইয়ে নিয়ে যেত, মানে একটু যদি সে পরামর্শ করে নিয়ে যেত তাহলে তো আর কি ভালো হইতো। তো দেখেন ফারাজ ভাই, যে এই যে আয়েশা তখন বলতেছে, এই যে আয়েশা কাঁদতে কাঁদতে বলতো যে তার হায়াত হয়েছে, হ্যাঁ এখানে আয়েশার হায়াত হয়েছে এই জিনিসটা জানা গেল। তারপরে দেখা গেল মোহাম্মদ এই সাফিয়াকে গালি গালাজ করতেছে, বন্ধনেরই বলে গালি গালাজ করতেছে। কেন গালি গালাজ করতেছে সেই জিনিসটা আমরা একটু এইখান থেকে দেখি। একদম দলিল, মানে ইসলামের দলিল পত্রই দেয়া আছে যে কেন, এটা কিন্তু আমি নিজে নিজে বুঝা বুঝা বলতেছি না ফারাজ ভাই, দলিলই বলা আছে কেন যে গালিগালাজ করছিল, এটা ইসলামের দলিল পত্রে বলা আছে। আমি না প্রথমে ভাবছিলাম এটা তো আমি মানে চিন্তা করে বাইর করছি, বা আমরা ধরেন আমরা অনেক চিন্তা ভাবনা করে বাইর করলাম এটা, কিন্তু দলিলই এটা বলা আছে, আমার আর নতুন করে কিছু বলতে হবে না। দেখেন এখানে কি লেখা, এটা হচ্ছে কোন বই থেকে বলতেছি দেখেন, সহি মুসলিম প্রয়োজনীয় ব্যাখ্যা সহ বঙ্গানুবাদ আল হাদিস প্রকাশনী 12 খণ্ড পৃষ্ঠা 28, 218, 219। এখানে বলা দেখেন, এত শব্দ দ্বারা ইহুদিরা হায়েজা মহিলাকে, এখানে নিচে দেখেন আল্লামা কুর্তুবী অনন্য বিশেষজ্ঞ বলেন, হজের সফরে হযরত আয়েশা সাফিয়া দুজনেই ঋতুমতী হইয়াছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উক্তি তাহাদের দুজনের ক্ষেত্রে বিরাট পার্থক্য লক্ষ্য করা হইয়াছে। কেননা তিনি হযরত সুফিয়াকে বলিয়াছেন দূর দূর হত দুর্ভাগিনী, মানে এই যে এটার মানে হচ্ছে মানে বন্ধনেরই, হ্যাঁ এখানে একটু ইয়া করে এডিট করে দিছে, তোমার কল্যাণ না হোক, আর হজরত আয়েশাকে বলিয়াছেন এইটা, ঠিক আছে। এখন দেখি আমরা, আচ্ছা কই গেল, এখন আমরা দেখি, আচ্ছা এটা কই গেল, দাঁড়ান নিচে তো ছিল ভাই, আচ্ছা এই যে দেখেন এখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সঙ্গে এমন ইচ্ছা করিয়াছিলেন যাহা একজন পুরুষ নিজের স্ত্রীর সঙ্গে ইচ্ছা করিয়া থাকে, এত দুভয়ের অবস্থায় ভিন্নতার কারণে সম্বোধনে ভিন্নতা যথাযোগ্য হইয়াছে। দেখেন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এই যে সাফিয়ার সাথে করতে গেছিল মোহাম্মদ, সেক্স করতে গেছিল, সেক্স করতে গিয়া দেখে যে সাফিয়ারও পিরিয়ড, এই যে দেখেন এই জন্য মানে চেতে গিয়া তখন মানে ওই সাফিয়ারে বন্ধনেরই বলছে। দেখেন পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে যে তার সাথে এমন ইচ্ছা করিয়াছিলেন যে একজন পুরুষ নিজের স্ত্রীর সঙ্গে ইচ্ছা করিয়া থাকে, পরিষ্কার ভাবে বলা ভাই, মানে কি রকমের একটা মানে প্যাথেটিক একটা লোক, পিওর একটা খাইস্টা ভাই, পিওর একটা খাইস্টা, মানে কি একটা অবস্থা, তার বা তার তার বাপ মা সবাইকে মানে জবাই টবাই করে, তার জামাইটা জবাই টবাই করে নিয়ে আসছে, নিয়ে এসে পরে মানে তার সাথে আবার নিয়ে গেছে এক জায়গায়, সেখানে যে তার কেন পিরিয়ড হইলো, মানে কি একটা অবস্থা, মনে হয় সে মেয়ে ইচ্ছা করে পিরিয়ড বানাইছে, এখন সে পিরিয়ড হইলো কেন, এই জন্য সে হচ্ছে বন্ধনেরই, পিওর খাইস্টা ভাই এগুলা। আচ্ছা এই জিনিসটা আরো একটা জায়গায় বলা আছে, আরো একটা জায়গায় আমরা একটু দেখে নিই, এই যে এই জিনিসটা যে হাদিসের ভিতরে এই জিনিসটা বলা আছে, এই যে দেখেন আয়েশা হইতে বর্ণনা করেন, কোন পুরুষ নিজ স্ত্রীর সঙ্গে সাধারণত যাহা ইচ্ছা করা যাহা করার ইচ্ছা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাহার স্ত্রী সাফিয়া এর সহিত উহা করার ইচ্ছা করিলেন, তখন তাহারা বলিলেন ইয়া রাসূলুল্লাহ তিনি ঋতুমতী, তিনি ইরশাদ করিলেন তাহা হইলে তো সে আমাদের আটকাইয়া রাখিবে। এই যে আটকাইয়া রাখিবে এটা কিন্তু হাদিসের ভিতরে আছে, দেখেন উপরের হাদিসটাই পড়েন, দেখেন সাফিয়া ঋতুমতী হইয়াছে, এই যে দেখেন একেবারে এই জায়গাটাতেই কিন্তু মোহাম্মদ বলতেছিল এই যে তুমি আমাদেরকে আটকাইয়া রাখিবে, এই আটকাইয়া রাখার হাদিসটাই কিন্তু এইটা, দেখেন হাদিসটা আবার ভালো করে পড়েন, সে বলতেছে অনেকগুলো হাদিসে এই জিনিসটা আসছে কিন্তু ওই হাদিসটাতে এই মানে ইয়াটা কথাটা বলে নেই, এই যে দেখেন 3098 নম্বর হাদিস, সাফিয়াকে তাবুর দরজায় চিন্তিত অবসাদগ্রস্ত অবস্থা দেখতে পেলেন, তিনি বলেন বন্ধানেরই তুমি আমাদের এখানে আটকে রাখবে, মানে একই ঘটনার বর্ণনা, একটা জায়গায় ওই যে মানে সেক্স করতে পারতেছে না এই জন্য যে সে এই জন্য চেচ্ছে এবং এই জন্য গালি দিচ্ছে এই জিনিসটা বলা নাই,
আবার আরেক জায়গায় গালিটা বলা আছে ওইটা বলা নাই, আবার আরেক জায়গায় ওইটা বলা আছে কিন্তু গালিটা বলা নাই। এই দুইটা হাদিস কয়েকটা হাদিস যদি আপনি একত্র করে পড়েন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে মুহাম্মদ যে সেক্স করতে পারে নাই, একই সময়ের ঘটনা এটা বোঝা যায় আর কি, একই সময়ের ঘটনা একই ইনসিডেন্ট সেটা একদম পরিষ্কার ভাবে বোঝা যায়। পারস ভাই কি একটা মানে প্যাথেটিক লোক, মানে এই লোকটার ক্যারেক্টার যে কি ভাই, এই লোকটার যে ক্যারেক্টার কি, এই এই আরব দস্যুটার ক্যারেক্টার কি, মানে কি বলবো বলেন। প্রিয়র একটা খাইস্টা ভাই, সি 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 সিহ খাইস্টা কথা কাজ। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার যেটা বলার দরকার ছিল সেটা বলে দিছি, তাহলে আরেকজনকে যুক্ত করি দেখি। আদনান আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আদনান আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি না চলে গেছে, দেখেন ভাই মানে যুক্ত হয় তারপরে যুক্ত যুক্ত হওয়ার জন্য সে বলে তারপরে ভাই একটা কমিক ক্যারেক্টার আসছে, একটা কমিক ক্যারেক্টার কে যুক্ত করব। হ্যাঁ করেন করেন, বাহি আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলেন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আসে ফান কি মাগিস পোলা তোর মায়ের হুগা দে তোর বড়ি দেব মাদার চোদ। বিসমিল্লাহ বলেন ভাই, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তারপরে তারপরে কোরআন আয়াতটা পড়তেন। এগুলো বলে কি ইসলাম, এগুলো এগুলো কি জিতলো, ইসলাম কি জিতলো, গালি গালাজ করে ইসলাম কি জিতলো। মানে ভাই এই যে বলে না যে ছোটা পাইছে কি জানি, শয়তান ছোটা পাইছে, শয়তান ছোটা পাইতে সবার আগে মোমেনের কাছে গেছে। মানে এগুলো বলে মানে এদের লাভটা কি হয়, খুব প্রকাশ করলো নবী যে নবী যে কত ভালো চরিত্র ছিল এটা খুব প্রকাশ করে দিল আর কি। অসাধারণ অসাধারণ কাজ করেছেন ভাইয়া, এতে নবী জিতে গেল, ইসলাম সত্য হয়ে গেল, ইসলাম সত্য প্রমাণিত হলো। এখন লুঙ্গি মাথায় তুলে নাচেন রমজানে ও রোজা শেষে, এই গানে নাচতে থাকে যান। মানে এটা করে কিন্তু তার জীবন ধন্য হয়ে গেল কিন্তু, বুঝছেন। সে এতক্ষণ ধরে যুগ মানে ইসা আছে আমি তো দেখলাম আর কি, মানে এবারে নিচে থেকে উপর উপরে উঠতে উঠতে আর কি এই পর্যন্ত আসছে, এতক্ষণ ধরে বসে আসছে দুইটা কথা বলার জন্য, বা এক তো মানে আধা ঘন্টা এক ঘন্টা ধরে অপেক্ষা করে, সে বিশাল বড় একটা ইসলামের বিজয় সংক্রান্ত একটা কাজ কথা বলে গেল আর কি। বিরাট অ্যাচিভমেন্ট, বিরাট অ্যাচিভমেন্ট। আজকে সে ওই খামারে গিয়ে বলবে আসছে, আসি একদম সোয়া অ্যাচিভমেন্ট হয়ে গেছে আজকে, জীবনের মতো অ্যাচিভমেন্ট হয়ে গেছে তার। আচ্ছা পরের জনকে যুক্ত